এই ঘর যদি কথা বলতে পারত তাহলে আপনাকে বলতো আয়ন যে স্বাগতম। বাড়ির ভেতরে প্রবেশ করার আগে এমন লেখা সম্ভবত আর কোথাও পাবেন না। স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালিকের বাড়ির সামনে দেখতে পাবেন এই স্বাগত বার্তা। মাত্র 21 বছর বয়সে বাবার রেখে যাওয়া পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হাল ধরেন এম এ মালিক। বিভিন্ন চড়াই উচড়াই পেরিয়ে দাঁড় করিয়েছেন বাবার স্বপ্নের পত্রিকাটিকে। সাংবাদিকতায় রেখেছেন অনন্য অবদান, যার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকের জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট এই সাংবাদিক। আসলে যে কোনো পদক পাওয়াটাই কিন্তু ভাগ্যের লক্ষণ বলবো আমি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে পদক পাওয়াটা তার উচ্চতাটা, তার অনন্যতাটা কিন্তু ভিন্নতরের, কারণ তার অর্থ হলো রাষ্ট্র আপনাকে রিকগনাইজ করেছে, রাষ্ট্র আপনাকে বলল, জানিয়ে দিল যে তুমি এই রাষ্ট্রের লেভেলের একজন লোক। তো সেটা আমার জন্য অনেক বেশি গৌরবের, যে আমি কিন্তু সবসময় আমি মফস্বল বলি না, আমি বলি আমি চট্টগ্রামের কাগজ, আমি বাংলাদেশের কাগজ হতে চাই না। আমার বাবা এই কাগজটা বের করেছিলেন চট্টগ্রামের জনগণের সুখ দুঃখের কথা, সরকারকে হোক, যারা স্থানীয়ভাবে এখানে ধরেন পৌরসভা আছে, সিডি আছে, ওয়াসা আছে, এই যে সমস্ত সমস্যাগুলি যেগুলি হয় সেগুলি তাদের সামনে তুলে ধরার জন্য। সুতরাং অনেকে আমাকে বলে আপনি ঢাকা থেকে বেরোলে তো জাতীয় পত্রিকা হতে পারবেন, আমি বলি ভাই আমি জাতীয় পত্রিকা তো হয়ে যেতে না, আমি অন্য বিজাতীয় আছে, আমি বিজাতীয় থাকতে চাই। দৈনিক আজাদী যেন এম এ মালিকের এক অবিচ্ছিন্ন প্রেম, তাই তো সুখে অসুখে দিনে অন্তত একবার হলেও ছুটে যান পত্রিকার অফিসে। সম্পাদকের দায়িত্বের পাশাপাশি একজন দায়িত্বশীল স্বামী, বাবা তথা একজন ভালো মনের অধিকারী এম এ মালিক, বলছেন তারই সহধর্মিনী। রক্ত মাংসের মানুষ, ওর মধ্যেও রাগ আছে, ওপিও সব কিছু আছে, এবং বাইরে কোথাও এগুলি দেখায় না, সব আমার সাথে। ছেলেমেয়েরা কোনো দোষ করলো সব আমার সাথে। অফিসে যদি কোনো সময় মন খারাপ হয় সব বাসায় এসে রাগ দেখায়। আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর একসাথে কাটিয়ে দিয়েছি খুব শান্তিতে, খুব ভালোভাবে। আজাদী ওনার বউ বা পরিবারের চেয়ে আজাদী ওনার কাছে অনেক প্রিয়, এবং আমাদের যখন নতুন নতুন বিয়ে হয় তখনও আমিও বলেছি আমিও অনেক স্যাক্রিফাইস করেছি, তখন আজাদী এত এস্টাবলিশড হয় নাই, উনি কিন্তু 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আজাদীকে সময় দিয়েছে। রাত্রে ঘুমাতো না, অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করতে হয়েছে আজাদীকে এস্টাবলিশ করার জন্য। আজাদী না থাকলে হয়তো এই পদকটা আসতো না। দেশ বিদেশে ঘুরতে পছন্দ করেন এম এ মালিক, আর ঘুরতে গেলেই কেনেন শখের কলম ও ঘড়ি, যেগুলো যত্ন সহকারে গুছিয়ে রেখেছেন নিজ হাতে। তার প্রিয় জিনিসের আরেকটি হলো ফুল, তাই তো বাড়ির আঙিনায় করেছেন হরেক রকমের ফুলের বাগান। জীবনে এত কিছু করে এখন আর কোনো স্বপ্ন নেই বলে জানালেন এম এ মালিক। বললেন মূলত পত্রিকাটি প্রতিষ্ঠিত করানোই ছিল একমাত্র স্বপ্ন, সেই স্বপ্ন ছুঁয়েও ফেলেছেন তিনি। যে হাউ টু বি হ্যাপি, সুখী থাকার কী করে সুখী থাকা যায়, বলছে ইউ ওয়ান্ট হোয়াট ইউ হ্যাভ, সো ইউ উইল অলওয়েজ হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট। আমি যদি আমার কাছে যা আছে তার মধ্যেখানে যদি তার থেকে যদি আমি চাই, তাহলে তো আমি তার পাবই, তাহলে তো আমার ফ্রাস্ট্রেশন হবার চট্টগ্রাম পুরো চট্টগ্রামবাসীকে আমি উচ্চারণ করে দিই, কারণ চট্টগ্রামবাসীর প্রাপ্য আমার তো না। মামুনুর রশিদ, অভি, বাংলাধারা, চট্টগ্রাম।